ভেরি ভেরি গুড মর্নিং, স্বাগত জানাচ্ছি স্পোকেন ইংলিশের আরও একটা দুর্দান্ত ক্লাসে। তো আপনারা যারা অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো নিয়ে ডেইলি প্র্যাকটিস করছেন এবং একটা ইংলিশের ইম্প্রেশনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, তো তাদের জন্য আমার এই চ্যানেলে অজস্র অ্যাডভান্সড এবং হচ্ছে ইন্টেনসিভ লেভেলের স্ট্রাকচারগুলো দেওয়া রয়েছে। ইউ ক্যান স্টাডি দোজ স্ট্রাকচার্স অ্যান্ড প্র্যাকটিস দোজ স্ট্রাকচার্স ইন ইউর ডেইলি স্পিকিং, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ বেটার ভার্সন অফ ইউর ইংলিশ স্পিকিং। টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইউ নিড টু স্টাডি হার্ড, টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইউ নিড টু অ্যাচিভ দ্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন। ইটস নট ট্রু। সো হোয়াট ইজ ট্রু ইন রেসপেক্ট অফ লার্নিং ইংলিশ স্পিকিং? The truth is that if you want to speak fluent English, if you want to communicate with your better efficiency, then you have to know a wide range of structures. If you don't know structures, then it is really impossible for you to speak fluent English. So the more you learn English daily structures, the more you will be efficient in this field. Otherwise, it is impossible. আজকের এই ভিডিও লেসনে আমরা দেখব আরও একটা অতুলনীয় অনবদ্য স্ট্রাকচার। ইংরেজিতে অনর্গল কথা বলতে পারা হলো একটা দারুণ ক্ষমতা। সত্য কথা বলতে পারা হলো মনের ক্ষমতা। সবার সাথে মিশতে পারা হলো এক মহৎ গুণ। এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা কোন সেন্টেন্স ফরম্যাট ব্যবহার করে অতি সহজেই অনায়াসে আমরা এই বাংলা কথাগুলোর ইংলিশটা বানিয়ে ফেলতে পারি? চলুন তাহলে। ইংরেজিতে অনর্গল কথা বলতে পারা হলো একটা দারুণ ক্ষমতা। টু ফ্লুয়েন্টলি, আমরা প্রথমে এই বাংলা কথাগুলোর ইংলিশটা বানিয়ে ফেলি, তারপরে আমরা স্ট্রাকচারটা অ্যানালিসিস করব। সত্য কথা বলতে পারা হলো মনের ক্ষমতা। বিং অ্যাবল টু টেল, স্ট্রেংথ অফ মাইন্ড, রাইট? সবার সাথে মিশতে পারা হলো এক মহৎ গুণ। মিঙ্গলের মিনিং হচ্ছে মিশতে পারা। বিং এবল টু মিঙ্গল with everyone, or you can say everybody. Being able to mingle with everyone is a great quality, right? দেখুন, খেয়াল করুন ভালো করে, মাথায় ভালো করে বোঝার চেষ্টা করুন, ভালো করে মাথায় গেঁথে নিন। বিং এবল টু অর্থাৎ এই বিং শব্দটা এসেছে বি ভার্বের কন্টিনিউয়াস অর প্রগ্রেসিভ ফর্মের থেকে, রাইট? বি এবল টু এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, আর বিং এবল টু এটা একটা নাউন ফ্রেজ। কি বললাম বলুন তো? বিং এবল টু এটা একটা নাউন ফ্রেজ। এবল টু স্পিক ফ্লুয়েন্টলি, ইংলিশে ফ্লুয়েন্টলি অনর্গল কথা বলতে পারাটা, রাইট? তো এটা একটা সাবজেক্টের কাজ করছে। তো ভার্বকে যখন আপনি কি কোনটা দিয়ে প্রশ্ন করবেন তখন আসলে নাউন ফ্রেজ বেরিয়ে আসবে, রাইট? যেমন ধরুন আই লাইক ইংলিশ স্পিকিং, তো লাইক এখানে ভার্ব, তো লাইককে আমি কি দিয়ে প্রশ্ন করব? তাহলে কি পছন্দ করি? তাহলে এখানে আসলো ইংলিশ স্পিকিং। আই লাইক ইংলিশ স্পিকিং, ইংলিশ স্পিকিংটা হলো এখানে নাউন ফ্রেজ। বিং এবল টু, বিং হয়েছে একটা প্রোগ্রেসিভ ফরম্যাটে, অর্থাৎ কন্টিনিউয়াস ফরম্যাট। বি ভার্বের কন্টিনিউয়াস ফরম্যাট হচ্ছে কি? বিং। তো বিং এবল টু দিয়ে এটা একটা জেরান্ড তৈরি হয়েছে। এই জেরান্ডটাকে বলা হয় কমপ্লেক্স জেরান্ড, অর্থাৎ বিং এবং হচ্ছে এবল একটা অ্যাডজেক্টিভ, বিং এবং এবলের সঙ্গে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স জেরান্ড তৈরি হয়েছে। তাহলে বিং এবল টু স্পিক ফ্লুয়েন্টলি এটা একটা নাউন ফ্রেজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো নাউন ফ্রেজ একটা সাবজেক্টের কাজ করে, নাউন ফ্রেজ একটা অবজেক্টের কাজ করে,
ভার্বের সামনে নাউন ফ্রেজ থাকে এবং হচ্ছে ভার্বের ঠিক পরেই নাউন ফ্রেজ থাকে, রাইট? বিং এবল টু স্পিক ফ্লুয়েন্টলি ইজ আ ওয়ান্ডারফুল স্কিল। তাহলে এখানে ওয়ান্ডারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর স্কিলটা হচ্ছে নাউন। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটাকে অ্যানালিসিস করি, তাহলে বিংটা হচ্ছে একটা জিরান্ট নাউন, এবল একটা অ্যাডজেক্টিভ, তারপরে এখানে টু প্লাস হচ্ছে ভি ওয়ান ইনফিনিটিভ, আর এইটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? তো এইভাবে আমরা এই ফরম্যাটটি ব্যবহার করে আমরা এই ধরনের কথাগুলোকে আমরা অতি সহজেই ইংলিশে বানিয়ে ফেলতে পারি। যেমন হচ্ছে সত্য কথা বলতে পারা হলো মনের ক্ষমতা, তাহলে বিং এবল টু, বিং এবল টু প্লাস ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম, বিং এবল টু স্পিক, বিং এবল টু টেল, বিং এবল টু মিঙ্গল। তাহলে এখানে বিং এবল টুর পরে কি আসবে? ভি ওয়ান, সবই হচ্ছে ভি ওয়ান, অর্থাৎ ইনফিনিটিভ ফর্মে রয়েছে ভি ওয়ান। বিং এবল টু টেল দ্য ট্রুথ ইজ দ্য স্ট্রেঞ্জ অফ মাইন্ড। হ্যাঁ, সত্য কথা বলতে পারাটা হলো মনের ক্ষমতা। তো বিং এবল টু, সবার সাথে মিশতে পারা হলো এক মহৎ গুণ। তাহলে বিং এবল টু মিঙ্গল উইথ এভরি ওয়ান ইজ এ গ্রেট কোয়ালিটি, ইজ এ গ্রেট কোয়ালিটি, রাইট? তো বিং এবল টু মিঙ্গল উইথ এভরি ওয়ান ইজ এ গ্রেট কোয়ালিটি। তো এবার খেয়াল করুন, এখানে কতগুলো আমরা এক্সাম্পল লিখে রেখেছি। বিং এবল টু ওয়াক ইন ডার্কনেস ইজ আ বোল্ড ওয়ার্ক, রাইট? তো অন্ধকারে হাঁটাটা হচ্ছে একটা সাহসিকতার পরিচয়, বোল্ড ওয়ার্ক, এটা একটা সাহসিকতার কাজ। হ্যাঁ, বিং এবল টু হেল্প দ্য পোর ইজ আ গ্রেট ভার্চু, গরিবদেরকে সাহায্য করতে পারাটা হলো একটা মহৎ গুণ। বিং এবল টু টেল আ স্টোরি ইজ অ্যান অ্যামেজিং স্কিল, গল্প বলতে পারাটা হলো একটা দারুণ দক্ষতা। বিং এবল টু ওয়ার্ক উইথ ইউ ওয়াজ অ্যান ইনফিনিট প্লেজার, বিং এবল টু ওয়ার্ক উইথ ইউ, এখানে দেখুন ইজ নয় এখানে ওয়াজ দিয়েছে, মানে আপনার সাথে কাজ করতে পারাটা ছিল একটা অসম্ভব, মানে একটা ভীষণ রকমের আনন্দের, আপনার সঙ্গে কাজ করাটা ছিল একটা ভীষণ রকম আনন্দের ব্যাপার, রাইট? তো এখানে আমরা যেটা আপনাদেরকে খেয়াল করুন, এখানে আপনারা ইজের জায়গায় ওয়াজ দিতে পারেন পাস্টের জন্য। তো পূর্বের কথা বলতে গিয়ে আপনি ওয়াজ দিতে পারেন, হ্যাঁ, আগের কথা, পূর্বেকার কথা বলতে গিয়ে ওয়াজ দিতে পারেন, এবং হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন বলতে গিয়ে আপনি ইজ দিতে পারেন। হ্যাঁ, আর যদি আপনি ফিউচারে বলতে চান, তাহলে আপনাকে সেখানে ব্যবহার করতে হবে উইল বি বা উড বি আপনি ব্যবহার করতে পারেন। সব থেকে ভালো হবে আপনি যদি উড বি ব্যবহার করতে পারেন। তাহলে বিং এবল টু ওয়ার্ক উইথ ইউ উড বি ইনফিনিট প্লেজার, আপনার সঙ্গে কাজ করাটা হবে একটা বিরাট আনন্দের, আপনার সঙ্গে কাজ করাটা হয় বিরাট আনন্দের। বিং এবল টু ওয়ার্ক উইথ ইউ ইজ অ্যান ইনফিনিট প্লেজার, রাইট? তো বিং এবল টু এইটা, তাহলে আপনাকে যেটা মনে রাখতে হবে, বিং এবল টু প্লাস হচ্ছে ভি ওয়ান, অর্থাৎ সক্ষমতা, কোনো কিছু, এই কোনো কিছু যেটা আমাদের আয়ত্তের বাইরে, যেটা সাধারণ নয়, যেটা করাটা হচ্ছে ডিফিকাল্ট, আ লিটল বিট ডিফিকাল্ট বা ডিফিকাল্ট, তো সেইরকম ব্যাপারগুলো যখন করতে গিয়ে আমাদের সক্ষমতা বোঝায়, তখন আমরা এই বিং এবলটিকে ব্যবহার করতে পারো। যেমন হচ্ছে এখন ইংরেজি শেখাটা হচ্ছে আমাদের কাছে একটা দারুণ রকমের দক্ষতা, যদি আমরা শিখে ফেলি তাহলে এটা একটা দারুণ রকমের দক্ষতা, অন্ধকারে যদি আমরা হাঁটতে পারি তাহলে এটা একটা দারুণ রকমের সাহসিকতা, রাইট? সবার সঙ্গে যদি আমি মিশতে পারি ইজিলি, ফ্রিলি যদি আমি মিশতে পারি, তাহলে সেটা হবে আমার একটা ভালো, মানে কোয়ালিটি, মহৎ একটা গুণ হবে এটা, একটা ইটস আ গ্রেট কোয়ালিটি সবার সঙ্গে মিশতে পারা। তো এই ধরনের ব্যাপারগুলো যেগুলো সহসা আমরা করতে পারি না, সহজে আমরা ভাবতে পারি না, সেই কাজগুলো যখন আমরা করার ক্ষমতা রাখি এবং যখন সেগুলো আমরা করতে উদ্যত হই, মন থেকে প্রস্তুত, সেগুলো আমরা পারবো বা পেরেছি, তো সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব যে বিং এবল টু ওয়ার্ক ইন ডার্কনেস ইজ এ বোল্ড ওয়ার্ক, বিং এবল টু হেল্প দ্য পোর ইজ আ গ্রেট ভার্চু, বিং এবল টু টেল আ স্টোরি অ্যান অ্যামেজিং স্কিল। সবাই গল্প বলতে পারে না, আপনি যদি গল্প বলতে পারেন ভালো করে সুন্দর গুছিয়ে, যদি কথা বলতে পারেন, গল্পটা বলে ফেলতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, তাহলে সেটা হবে আপনার একটা অ্যামেজিং দক্ষতা।
হ্যাঁ, একটা দারুণ একটা দক্ষতা, ভীষণ রকমের অসম্ভব সাধারণ একটা দক্ষতা হবে। তো আশা করছি আপনি মাথায় স্ট্রাকচারটিকে গেঁথে নিয়েছেন। তাহলে বিং, কীটা বললাম, বি ভার্বের কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফরম্যাট হচ্ছে বিং। বি এবল টু মনে রাখবেন ভার্ব ফ্রেজ, কিন্তু বিং এবল টু এটা একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, যেটা বিং থেকে, বি থেকে আমরা জানি যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যখন সেটা নাউনে পরিণত করে ভার্বটা, তো তখন সেটা হচ্ছে জিরান্ডে পরিণত হয়। তাই এখানে বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে প্রোগ্রেসিভ ফরম্যাটে ছিল, তো বি ভার্বের সঙ্গে এখানে নাউন যোগ হয়ে, বি ভার্বের সঙ্গে এখানে আইএনজি যোগ হয়ে এই বিংটা একটা জিরান্ডে পরিণত হয়েছে। আমরা জানি যে জিরান্ড আসলে ভার্বাল নাউন, রাইট? তো এত কিছু গ্রামারের জটিলতায় আপনাকে যাওয়ার দরকার নেই, মানে ভয় পাওয়ার কিছু নেই। সো ইউ শুড নট বি কনফিউজড অ্যাবাউট অল দ্য গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড অ্যানালাইসিস অ্যানাটমি অফ দ্য গ্রামার। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু দ্যাট এই স্ট্রাকচারটা নিয়ে আপনাকে ডেইলি স্পিকিংয়ে প্র্যাকটিস করতে হবে। আর আপনি বলতে থাকবেন যে বিং এবল টু, বিং এবল টু রাইট, বিং এবল টু সিং, বিং এবল টু ড্র, বিং এবল টু ফ্লাই, বিং এবল টু স্পিক, বিং এবল টু টেল। তো আপনাদের ডেইলি স্পোকেন কনভারসেশনে যদি এই স্ট্রাকচার নিয়ে কথা বলতে পারেন, তাহলে আপনার স্পিকিংটা অসম্ভব সুন্দর হবে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।